নেতা, ও নেতা, নেতা ডাক্তার শোনা মাত্রই কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও আসতেছি, একটু অপেক্ষা করো। কাব ইবনে আশরাফ নেতা ডাক শুইনা একদম ফুলে গেছে, ফুলে গেছে, ফুটবল যাওয়ায় ফুলে, কারণ নেতা ডাক বড় মজা। এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করতেও রাজি, তবুও নেতা ডাক শুনতে চায়, ঠিক কিনা? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন, কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে, পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা, যেই বলে পাম দিলে পাম লয় এই বল রে লাতি দিতে মজা, যেই বলে পাম দিলে পাম লয় না এই বল রে কেউ লাতিও দেয় না। এজন্য তিনি ভাবছেন, ওরে তো সাইজ করতে আসছি, আগে ওরে একটু ফুলানি লাগবে, একটু পাম দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে, যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে। দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে, যেই বলছেন নেতা কয়েকটু দাঁড়াও আসতেছি, মুহাম্মদ ইবনে মাসলামা কয়ে বুঝছি তুমি পাম লইছো, যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে এমনি তার বউ কয়, কাব ইবনে আশরাফের বউ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি বুখারী শরীফ জিলদে সানিতে এনেছেন, তার বউ কি কয় শুনবেন, বউ কয় স্বামী কো যায়ো না, ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না, নেতা তো, নেতার বউ নেতা, নেতার বউ, নেতার বউ বড় নেতা আরেকজনে কয়, এটাই তো নিয়ম আমাদের দেশে, মূল যে থাকে হেড হের কাম কাজ, হের দমক দমক কমই হয়, কিন্তু তার ডাইনে বামে সাইডে যার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন, ঠিক না? সাইডে যারা থাকে এরার তাফালিং দেখে কে, আমার ভাই অমুক, আমার দুলাভাই অমুক, আমার স্বামী দারোগা, দেখেন না ওই দারোগার বউ, হ্যাঁ দারোগার থেকে আরো বড়টা, দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায়। তো এরকম ভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিছেন, কাব ইবনে আশরাফের বউ কয় যায়ও না, কেন কিসে কই যাও, আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে, হায় রে কত সুন্দর ডাক, আমারে খুব কমই দেয়, এভাবে ডাক দিছে যাইতেছি, কাব ইবনে আশরাফের বউ কয় হুন তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে, কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ, কিজাত মহিলা বুঝেন, কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেড়ার টাল দি না, মহিলাদের মাথায় গিলু আছে কিন্তু, না থাকলে দেশ চালা কেমন আসেনি না না, হ্যাঁ সৌদি যাই গেলাম, হজে গেলাম, আল্লাহ পাক নেওয়াইলেন আমার এক সৌদি এক শায়খে জিগা বাড়ি কই, এমকে বাড়ি বাংলাদেশ, এমনি আমার আরবিতে কয় তোগো দেশ পুরুষ মানুষ আসেনি, আমি মনে মনে কুমাই বেজাতের বেজাতি বা মাথায় আমাকে পুরুষ মানুষ নাই আমার কি তোমার মহিলা মনে হইতেছে, কয় না এটা কই নাই, এক বেটি নামে আরেক বেটি উঠে বেটাইন কই, অন্ত জাগা মতো দিয়ে দিছে আমারে, তা আমি কইলাম তোমাকে দেশে এরম একজন বেটি বাইর করো, বাইর করো, আমার দেশে বেটিরাই যদি এমন হয় বুঝো বেটাইন কি যাত, তখন আইসে দিছে আইসা কয় না মিয়া মিয়া কয় না তুমি ঠিক আছো, তো কয় রক্তের গন্ধ পাই, আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই করলা জীবন ভর, এখনো জামাই ছিল নাই, আরবের মাটি তেমন কোন মার ফুত আছে আমার গায়ে টুকা দিব, ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে, ফয়সলা তো হয়ে গেছে আসমানে, কয় দাঁড়াও আসতেছি, আসছে আর আসা মাত্রই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নেতা কি আতর মাখলেন, ওই সময় আতর মাখার সিস্টেম ছিল লম্বা চুল রাখতো, আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন, মাঝখান দিয়ে ফিতা ফাড়া হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো, আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু বাইতো, তো আতরটা খুব দামি, মুহাম্মদ ইবনে মাসলামার ওনার উদ্দেশ্য হইল তো খালি ওরে পাম দেওয়া, পাম বেশি দেওয়া, আয়া আসার লগে লগেই বলতেছেন, নেতা কি আতর মাখলেন এত গ্রাম, হে কয় আরে এ আতর তোরা পাবি কই, তোরা ফকির নির্জা, আরে আমরাই তো এই আতর মাখি, এটা আরবের সবচেয়ে দামি আতর, মুহাম্মদ ইবনে মাসলামা কয় এবারও তুমি পাম লইছো, তোমারে তো আমি খেল মো তোমারে নিয়া টার্গেট হইলো এটা, তো নেতা এই আতরটা কি আমি একটু শুঁকতে পারি আমার নাক দিয়া, কয় হ্যাঁ কতে মাথাটা একটু নোয়ান, ওই শুরু হয়েছে, মাথাটা একটু নোয়ান আতরটা একটু শুঙ্গো,
হ্যাঁ হ্যাঁ এই যে নাও নাও, মাথাটা নইয়া মাথাটা আগায় দিছে, আর চুল তো লম্বা, চুলটা মাঝে আপনি ধরছেন দইরা, আতর শুনবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন, সাথে দুইজনের চোখ দেখুন, তোরা এখনো দেরি করস কে, দেখোস না বলির ফাটা হয়ে গেছে, টান কইরা ধরে রাখছেন বলির ফাটা, আর দেরি করস কে, আর তো দেরি নেই, সাথে সাথে তলোয়ার বসায় দিছেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, এই কল্লা চুলের মধ্যে ধইরেই আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, নেন গো নবী যার মাথা চেয়েছিলেন, নবী যে তখন ওই মাথা দেখে বলছেন, হাযা রাসু আদুবি ওয়া আদু বিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা। বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে নরম না গরম? তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না জায়গা মতো গরম হওয়াও শিখায়? হ্যাঁ, এজন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ কেমন জানোনি, এত নরম, এত নরম, তারা জায়গা মতো নরম, জায়গা মতো গরম, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবি, রুহামা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার, উমরের মতো সাহাবি গরম সাহাবি, আবু বকর নরম, জায়গা মতো গরম হইছেন, ঠিক না? একটা ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে, হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত আনে, না 5 মিনিট, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে সুরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দিল মে তো আতা হে সমজ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমজ মে নেহি আতা, বস জান লিয়া মাই তেরি পেচান এহি হস, জান লিয়া মাই তেরি পেচান এহি হুলফত মরাবর কে জফা হে জফা হুলফত মরাবর কে জফা হে জফা হ, হর চিজ মে লজ্জত হায়া গুর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায়া গুর দিল মে মজা হো, এক চশম জদন গাফিলা যা শাহ নাবাসি, এক চশম জদন গাফিলা যা শাহ নাবাসি, শায়দ কি নিগাহে কুনাদা কাহ নাবাসি, শায়দ কি নিগাহে কুনাদা গাহ নাবাসি। এজন্য ভাইরা মনোযোগ আমার দিকে খেয়াল করে শোনো রে যুবক, আমরা যখনই দেখবো
সম্পর্ক, আমার ইমানের সম্পর্ক, এখানে কোনো দ্বন্দ্ব নাই, এখানে কোনো মারামানি নাই। মুসলমানে মুসলমানে আমরা আপন, জমি নিয়ে কোনো দিন ঝগড়া হবে না, ক্ষমতা নিয়ে আমাদের ভিতরে কোনো দিন মারামারি হবে না। ইসলাম সেটা আমাকে আপনাকে শিখায় না, কিন্তু ইসলাম বলে যদি ইসলাম আর কুফুরের মধ্যে টক্কর বেজে যায়, ইমান আর কুফুরের মধ্যে যদি টক্কর বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, নাস্তিক আর আস্তিকের ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার ইসলাম নিয়ে যদি কেউ আঙ্গুল তুলে, তাহলে এই ক্ষেত্রে আমি আর নরম না, নরম না, এখানে আমি আগুনের চেয়ে বেশি গরম। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে তখন আর আমি নরম না। আর তো লেগে গেছেই, হক বাতিলের দ্বন্দ্ব আজ পরিষ্কার হয়ে গেছে, কারা হকের পক্ষে কারা বাতিলের পক্ষে, আজ সেটা পরিষ্কার, আজ সেটা পরিষ্কার। অতএব ভাইরা মনে রাখবা, ওলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিবে তখনই মনে করবা হক বাতিলের দ্বন্দ্ব, তখনই মনে করবা ইমান আর কুফুরের মধ্যে টক্কর বেজে গেছে, তখনই মনে করবা আমার ইমান ডাকাতি করার পায়তারা চলছে, ওই অবস্থায় আমি নরম না, নরম না। আমার নবীর আখলাক হলো ওই অবস্থায় মুমিন হবে আগুনের চেয়েও বেশি গরম। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, একটু দাঁড়াও জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাক ঘর তোর সাহস থাকলে ধার, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা,
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার হাত উঠে বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ওলামায়ে কেরামের সাথেই সর্বদা মিলেমিশে থাকার ইচ্ছা কার কার আছে, হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি মনে রাখবেন, ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো ময়দানে ডাক দেয়, ভাববেন না এটা তাদের নিজেদের কোনো স্বার্থে। আলেম ওলামার নিজের স্বার্থে কখনো ময়দানে নামে না। ওলামায়ে কেরাম হাদিসের দরস দেয়, ওলামায়ে কেরাম নবীর হাদিস পড়ায়, ওলামায়ে কেরাম হাদিস পড়াইতে যে স্বাদ পায়, এই স্বাদ চেয়ারম্যানের ভিতরে নাই, এই স্বাদ এমপি মিনিস্টারির ভিতরে নাই। ওলামায়ে কেরামে হাদিসের মসনদ রেখে যদি ময়দানে নেমে আসে আর আপনার কানে তার আওয়াজ যায়, মনে রাখবেন সেটা চেয়ারম্যানের জন্য নয়, এমপি মিনিস্টার হওয়ার জন্য নয়, সেই ডাক হবে আপনার ইমান বাঁচানোর জন্য, মুসলমানি বাঁচানোর জন্য। ঠিক কিনা আওয়াজ দেয়া বলে। ভালো করে জিনিসটা মনে রাখবো, এই জিনিসটা ভালো করে ইয়াদ রাখবো, ওলামায়ে কেরাম জনসাধারণকে মুমিন মুসলমানকে যখন নিজের সাথে ডাকে, সেটা আলেমদের নিজের স্বার্থে নয়, সেটা গোটা মুসলিম উম্মার স্বার্থে। আওয়াজ দিয়া বলেন, গোটা মুসলিম উম্মার স্বার্থে ডাক দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরাও এই জিনিসটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। এজন্যই তো বেশর্মা যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল, ওলামায়ে কেরাম ডাক দিয়েছে কলেজ ভার্সিটি স্কুল কলেজ থেকে সমস্ত ছেলেরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। আলেমদের থেকে যতই দূরে রাখার চেষ্টা করবে অপরাধীরা, জনসাধারণ আরো তত বেশি ঝুঁকবে, ঠিক না? মায়ার নবী থেকেও আবু জাহেলের দল মানুষকে দূরে রাখতে চেষ্টা করেছিল, পারে নাই। যত বিরোধিতা করেছে, মানুষকে যতই নবীর বিরুদ্ধে বলেছে, মানুষ তত বেশি আল্লাহর নবীর কাছেই ভিড়েছে, ঠিক কিনা? এদিকে যেও না, এ কথা বলার দ্বারা যাওয়ার আগ্রহ কমে না, বাড়ে। এটা মানুষের অভ্যাস। আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া, বাধা যেখানে দেওয়া হয় সেখানে যাওয়ার আগ্রহ আরও বাড়ে। মৌলবীদের কাছে যেও না, মৌলবীদের কাছে যেও না, যাওয়ার প্রয়োজন নাই, মৌলবী এই মৌলবী সেই। তোমরা যত বলবা, যত আওয়াজ করবা, যত জুলুম যত নির্যাতন হবে, সাধারণ মানুষ ওলামায়ে কেরামের সাথে আরো বেশি ঝুঁকবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। অতএব লাভ নাই, জুলুম হবে, নির্যাতন হবে, কিন্তু আলেমদের থেকে মানুষকে সরানো যাবে না। জনসাধারণ এখনো ওলামায়ে কেরামকে স্যারের তাজ মনে করে, কলিজার টুকরা মনে করে, আলেমরা ডাক দিলেই হাজারো লক্ষ মানুষ জমা হয়ে যায়, প্রমাণ হয়েছে। প্যারে হাজিরিন, এজন্য বলি মনে রাখবেন, আজকের আলোচনার যে বিষয়, আমার নবীর আখলাক কি ছিল, আমার নবীর সিরত কি ছিল, আমার তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হল, তারা গরমের জায়গায় খুব বেশি গরম আর নরমের জায়গায় খুব বেশি নরম। গরমের জায়গায়ও নরম না গরমের জায়গায় গরম? হ্যাঁ, শুধু হাত জোর করা ইসলামে শিখায় না, জায়গা মতো হাত তোলাও শিখায়। নরমের জায়গায় নরম, এটা আমি মৌলবীর কথা হলে আপনি বলতেন যে হুজুর এটা কি বললো, এটা আল্লাহর কথা। সূরা ফাতাহ আপনি শেষের আয়াত পড়েন, আল্লাহ কি বলতেছেন শোনাও, তমাম পৃথিবী জুড়ে ইসলামের বিজয় গান কিভাবে উচ্চারিত হয়েছে, ইসলামের পতাকা, ইসলামের সম্মান কিভাবে
উঁচু হয়েছে। এর একটা নিদর্শন আল্লাহ বলতেছেন আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের। এই আয়াতে চারটা আখলাকের কথা বলেছেন, চারটা সিফাতের কথা বলেছেন। আমি শুধুমাত্র দুটা নিয়ে আলোচনা করব, এতেই সময় কভার হয়ে যাবে। প্রথম দুটার কথা আল্লাহ বলেন, যেই গুণের কারণে, যেই আখলাকের কারণে, যেই সিরতের কারণে পৃথিবী জুড়ে মুসলমান শাসন করেছে, মুসলমান তাদের ইজ্জতের গান গেয়েছে, সম্মানের ইতিহাস রচনা করেছে, সেই গুণ দুটার একটা হলো আশিদ্দা ও আলাল কুফফার, দ্বিতীয় হলো রুহামা ও বাইনাহুম, তারা নিজেদের ভিতরে অতি নরম, মুসলমানে মুসলমানে তারা অতি নরম, এখানে তারা গরম হয় না। যখনই দেখে আমার মুসলিম ভাই, যখনই দেখে আমার ইমানদার ভাই, সম্পর্ক তার সাথে ইমানের, সম্পর্ক তার সাথে ইসলামের, সেখানে তারা অতি নরম হয়ে যায়। এখানে নিজের স্বার্থ কোরবানি দেয়, মুসলমান ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দেয়, এখানে তারা নিজের স্বার্থকে বড় করে না, মুসলমান ভাইয়ের স্বার্থটাকে প্রাধান্য দেয়। আল্লাহ বলতেছেন যখনই পরিচয় পায় যে আমার সাথে তার ইমানের সম্পর্ক রয়েছে, কারণ ইসলামে রক্তের সম্পর্কের চেয়েও ইমানের সম্পর্ক অনেক বেশি গভীর, অনেক বেশি জোরালো। ইতিহাস সাক্ষী, বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষে, সিদ্দিক আকবরের সন্তান আবু জাহেলের পক্ষে, আবু বকর সিদ্দিক নবীর পক্ষে, সন্তান আবু জাহেলের পক্ষে, বাপ বেটার যুদ্ধ, বদরের যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ইসলামের পতাকা এক ভাইয়ের হাতে, কাফেরদের পতাকা আরেক ভাইয়ের হাতে, আপন দুই ভাই দুই দিকে দুই পতাকা ধরে রেখেছে, একজন আবু জাহেলের নেতৃত্বের পতাকা, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্বে ইসলামের পতাকা, বদরের যুদ্ধ বা চাচা ভাতিজার যুদ্ধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে, আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পক্ষে। এত বড় এক যুদ্ধ ছিল, ইতিহাস ইতিহাস এমন এক যুদ্ধ যে যুদ্ধে শুধুমাত্র রক্তের মানুষের মধ্যেই যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি তো আবু জাহেলের পক্ষে ছিলেন, পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হয়েছেন। বদরে যতজনই বন্দী হয়েছিলেন 70 জনের মতো, অধিকাংশই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছেন। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছে, আব্বা এখনো মনে পড়ে আমার বদরের কথা, আব্বা বদরে আমি তো ছিলাম আপনার বিপক্ষে, আপনি ছিলেন নবীজির পক্ষে, আব্বা আমার এখনো ইয়াদ হয়, এখনো মনে হলে আমার কলিজা কেঁপে উঠে, এখনো আমার আত্মা কেঁপে উঠে, হায় যদি আমি ওদিন কোনো ভুল করে ফেলতাম, বাবা আপনি আমার সামনে 3 বার পড়ছেন, আপনি আমার সামনে 3 বার বদরে পড়ছেন, আমি আপনার গায়ে তলোয়ার চালাই নাই, সুযোগ ছিল তলোয়ার চালানো, চালাইলেই আপনার কল্লা আলাদা হয়ে যেত, একবার না বাবা 3 বার পড়ছেন, কিন্তু আমি তখন তলোয়ারটা চালাই নাই, কারণ আমার আপনি আমার বাবা। আবু বকর সিদ্দিক বলেন, কেন চালাও নাই? বলে আপনি আমার বাবা। সিদ্দিক আকবর তখন বলতেছেন, বাবা শোন, বাবা এবার শোন, তুই আমার কথা শোন, তোমরা তো যুদ্ধ করো দুনিয়ার জন্য, আর ইমানদার মুমিন যুদ্ধ করে আল্লাহর জন্য, আমার কথা শুন বাবা। আমি আবু বকর বলতেছি, খোদার কসম একবার, খোদার কসম দুবার, খোদার কসম 3 বার, যদি তুই 3 বার না, বদরে শুধু 1 বার আমার সামনে পড়তি, 1 বার যদি খালি আমার সামনে পড়তি, আমি সাথে সাথে কল্লা আলাদা করে মালিককে প্রমাণ দিতাম, আল্লাহ আমার রক্তের সম্পর্কের সন্তান আমার কাছে প্রিয় নয়, আল্লাহ তুমি আল্লাহ আমার কাছে প্রিয়, আল্লাহ জমিনের কোনো কিছু আমার কাছে প্রিয় নয়, তুমি হলে আমার কাছে সবচেয়ে প্রিয়, এই প্রমাণ পেশ করতে যায়া 1 বার যদি আমার সামনে পড়তা, কল্লা আলাদা করে দিতাম। তাহলে ইসলাম শিখায় রক্তের সম্পর্ক বড় নয়, ইমানের সম্পর্ক বড়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিরুদ্ধে যেই বলবে, সে যদি আমার রক্তের ভাইও হয়, সে আমার আপন নয়। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। আমি উসুল বললাম যে ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে বেশি গভীর, বেশি জোরালো। এজন্য রক্তের সম্পর্কের ভাই যদি ইসলামের বিরুদ্ধে বলে, সে আমার আপন নয়, ইসলাম বলে এই কথা। রক্তের সম্পর্কের বাপ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে আমার আপন নয়, সেখানে নেতা তো বহু দূরে। নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেত্রী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নেত্রী আমার আপন নয়, নেতা আমার আপন নয়,
দল যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, দল আমার কাছে আপন নয়, ইসলাম আমার কাছে আপন, আল্লাহ রসুল আমার কাছে আপন। এজন্যই মুনাজাতে এই দোয়াই করি, আল্লাহ এই মরণ যেন আমার ইমানের হালে হয়। যে যে দলই করে, কেউ এমন দোয়া করে না আল্লাহ যে দল করি এই দলের উপরে যেন মরণ হয়, সবাই এই দোয়া করি আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। এর দ্বারাই আমি প্রমাণ দিলাম আমার দল বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, আমার কাছে আমার ইমান বড়। বুঝে আসছে প্যারে হাদিরিন? বন্ধু মানবো ততক্ষণ যতক্ষণ বন্ধু ইসলাম মানে, নেতা মানবো ততক্ষণ যতক্ষণ নেতা ইসলাম মানে, বাপ মানবো ততক্ষণ যতদিন বাবা ইসলামের পক্ষে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে শুনে নাও, আমার বন্ধু এবং বন্ধুর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? নরমের জায়গায় তারা অতি নরম, গরমের জায়গায় অতি বেশি গরম। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নিজেদের ভিতরে কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে কোনো কাটাকাটি নাই। আমি একদল করি, তুমি অন্য দল করো, কিন্তু আমাদের পরিচয় শুধু একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে যুবক, একদল করো তুমি তোমার বন্ধু করে আর একদল রে। ক্ষমতার জন্য কোনো ভাইকে তুমি মারবা না, দলের জন্য কোনোদিন তার রক্ত ঝরাবে না, কারণ ইসলাম সেটা শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় রক্ত ঝরানো মুসলমানের ভিতরে কাম নয়। মুসলমান একে অপরের জন্য ভাই ভাই। আল মুসলিমুন আকুল মুসলিম, ভালো করে খেয়াল করে শোনো রে যুবক, এজন্য বলতেছি মনে রাখবা, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে কোনো মারামারি নয়, আমাদের পরিচয় আসল পরিচয় এক, আমরা হলাম মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক নবীর উম্মত। এজন্যই তো আমার নবী রহমতের নবী কি পরিমাণ নরম দিলের অধিকারী ছিলেন, নরম দিলের নবী, তিনিও আবার জায়গা মতো অতি গরম হয়েছেন। ইসলাম ধর্মের শিক্ষাই হলো তুমি জায়গা মতো নরম, জায়গা মতো তুমি অতি গরম, অতি গরম। ভাইরে নরমের ইতিহাসটা একটু শুনি, নরমের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি, এরপরে আমার নবীর গরমের ইতিহাসটাও শুনবো, গরমের ঘটনাটাও শুনবো। মায়ের নবী দয়ার নবীকে মক্কার মানুষ আপন জন্মভূমিতে নবীকে থাকতে দেয় নাই, জন্মভূমিতে থাকার অধিকার সবারই আছে, কার নাই? সবাই জন্মভূমিতে থাকবে, কেউ জন্মভূমি থেকে যায় না। ধর্ম যার যার, কিন্তু দেশ তো সবার, ঠিক না? আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মের প্রচারক, তাই বলে নবীকে দেশ থেকে বের করার কোনো আইন নাই। বাংলার জমিনে যেমন মুসলমান আছে, ইহুদিও আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, এই দেশে আমরা সবাই বসবাস করব। ধর্ম হবে যার যার, দেশ হবে সবার, নাকি উৎসব সবার? হ্যাঁ, বাটফারি হতা। ধর্ম যার যার, দেশ সবার, এটা মানি, ঠিক কিনা? আমরা বলি না হিন্দুরা বের হয়ে যাও, আমরা বলি না খ্রিস্টানরা বের হয়ে যাও, আমরা বলি না বৌদ্ধরা বের হয়ে যাও, এই দেশ মুসলমানের, কোনো দেশের কোনো ধর্মের মানুষ থাকবে না, এমনটা আমরা বলবো না। কারণ আমার নবী রহমতের নবী মদিনার রাষ্ট্রনায়ক, তখনও মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? বহু ইহুদি মদিনায় ছিল, তাদের ধর্মীয় স্বাধীনতা আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহর নবী তাদের ধর্ম পালনের পূর্ণ পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এজন্য ইসলাম বলে তুমি ধর্ম যার যার পালন করো, কিন্তু দেশ হবে সবার। কিন্তু আমার নবীকে মক্কার মানুষ থাকতে দিল না, জন্মভূমিতে নবীকে থাকতে দিল না রে। আমার নবী যখন বের হয়ে যাচ্ছেন জন্মভূমি ছেড়ে, নবী যখন বের হয়ে যাচ্ছেন মক্কার দিকে তাকা তাকা, মায়ার নবী চোখের পানি জরা জরা কান্দেন, চোখের পানি জরা জরা কান্দেন, আর বলতেছেন রে আমার জন্মভূমি, আমি তোমাকে কত ভালোবাসি, মক্কার মানুষগুলি যদি আমাকে
নির্যাতন না করত, আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যেতাম না। কারণ তোমার মাঝে আমার মালিকের ঘর খানায় কাবা, যেই কাবা না দেখলে আমাদের পেটে ভাত হজম হয় না। যখন সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা যেই কাবা না দেখলে আমাদের ঘুম হয় না, এই খানায় কাবা সেরে মন চায় না, খানায় কাবা সেরে যেতে মন চায় না। রে মক্কার জমিন, এই জমিনে আমি খেলাধুলা করেছি, এই জমিনে আমার বাল্যকাল, এই জমিনে আমি নবীর কত স্মৃতি জড়িত। এই মক্কা সেরে যেতে মন চায় না, মন চায় না, কিন্তু আমার আপন লোকগুলি যদি ষড়যন্ত্র না করত, আমি তোমাকে সেরে যেতাম না। মক্কার জমিন, মক্কার দিকে তাকাইয়া মায়ের নবী যখন চোখের পানি ঝরা ঝরা নবী কান্দেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছেন, বন্ধুকে জানায় দাও, জানায় দাও, আমি আল্লাহ কসম করে বলতেছি বন্ধু, যাও যাও, আর চোখের পানি ঝরায় না, আর চোখের পানি ঝরায় না, ঝরায় না। আমি ওই কোরআনের কসম খায় বলতেছি যে কোরআন তোমার উপর নাজিল করেছি, অল্প দিনের ভিতরেই আবার তোমার জন্মভূমিতে আমি আল্লাহ সসম্মানে ফিরায় দিব। মায়ার নবী, দয়ার নবী, মদিনা শরীফে মায়ার নবী হিজরত করে চলে গেলেন, দিন যায় রাত যায়, সাহাবায়ে কেরামের ভিতরে মদিনা মক্কায় আসার জন্য তারা পাগল পারা। জন্মভূমির কথা কার না ইয়াদ হয়, যারা সৌদি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, তারও জিজ্ঞেস করবেন দেশে যাইতে মন চায় কি না। পাগল পাগল, দেশ থেকে একজন মানুষ গেলে হাজার মাইল পাড়ি দিয়া তার সাথে দেখা করতে আসে। আমি বলছিলাম চাচা এত লম্বা সফর করে কেন আসলেন, চাচা বলতেছে রে ভাতিজা যখনই শুনছি তুমি জেদ্দা আসছো দেখার জন্য পাগল হয়ে গেছি, কারণ দেশের মানুষের কাছে বসলে পরে দেশের গ্রাণ পাওয়া যায়, তার কাপড়ের মধ্যে দেশের গ্রাণ পাওয়া যায়, তার শরীরের ভিতরে দেশের গ্রাণ পাওয়া যায়। প্রবাসে যারা আছে তারা জানে দেশের মায়া, প্রবাসে যারা আছে তারা জানে দেশের কদর। এজন্যই সাহাবায়ে কেরাম একদম মন উতলা হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আর পারি না গো নবী, ও গো নবী আর পারি না, আমরা কি আর কোনো দিন মক্কায় যাব না, আমরা কি আর কোনো দিন মক্কায় যাব না। পাঁচটা বছর ছয়টা বছর চলে গেল, মায়ার নবী বলতেছেন সাহাবীরা অল্প সময় ধৈর্য ধরো, আল্লাহর পাক পক্ষ থেকে অনুমতি আসবে, অনুমতি আসবে, অনুমতি ছাড়া আমি নবী কিছু বলতে পারি না, অনুমতি দিতেও পারি না। একদিন মায়ের নবী স্বপ্নের কথা শুনায় দিলেন, আল্লাহর নবী স্বপ্নের কথা শুনায় দিলেন, স্বপ্নে দেখেছি আমি ওমরা করতেছি, স্বপ্নে দেখেছি আমি খানা কাবা তোয়াফ করতেছি। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, সাহাবায়ে কেরামের ভিতরে অনেক আনন্দ, কারণ তারা ভালো করে বুঝতে পারলেন মায়ার নবীর স্বপ্ন এটাও বাস্তব, নবীদের স্বপ্ন এটাও ওহি। মনের ভিতরে আনন্দ, কোনদিন কখন নবী তা বলেন না। এরপরে নবী একদিন ঘোষণা দিয়ে দিলেন, চলো ওমরায় যাব। সংক্ষেপে বলতেছি লম্বা কথা, এজন্য বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী ওমরা করার জন্য রওনা দিলেন, মক্কার মানুষগুলি নবীকে ওমরা করতে দিল না, হুদাইবিয়া নামক জায়গা থেকে মায়ার নবীকে ফিরায় দিল। ওখানেই নবী সন্ধি করলেন, সন্ধি করলেন, এই সন্ধিটা বাহ্যিকভাবে ছিল মুসলমানের বিপক্ষে, কিন্তু আল্লাহ জানেন এই সন্ধি ছিল মুসলমানের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ, 2 বছর পার হয় নাই রে যুবক, সন্ধির মেয়াদ ছিল 2 বছর, এর ভিতরেই তারা সন্ধি ভাঙতে বাধ্য হয়েছে মক্কার কাফিররা।
আল্লাহর নবী 10,000 সাহাবায়ে কেরাম লইয়া মায়ার নবী মক্কা জয় করার জন্য, মক্কায় অভিযান করার জন্য আল্লাহর নবী রওনা দিয়ে দিলেন। মক্কার কাছাকাছি এসেই নবী অবস্থান করলেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি মক্কায় ঢুকি অন্ধকারে মারামারি হবে, কে কাকে মারবে কোনো খেয়াল থাকবে না, নারীর গায়ে হাত উঠে যেতে পারে, শিশুর উপরে তলোয়ার চলতে পারে, নিরপরাধ নিরস্ত্র মানুষের গায়ে তলোয়ার চলতে পারে রে, না না, রাতের বেলা আমি নবী ঢুকতে পছন্দ করি না, আমরা রাত অবস্থান করব এই সমতল জায়গায়, সকালবেলা আমরা মক্কায় ঢুকবো, সকালবেলা মক্কায় ঢুকবো। এই হলো মানবতার নবী, এই হলো রহমতের নবী। সাহাবায়ে কেরামের যে স্পিরিট ছিল, এই স্পিরিটটা ছিল এখনই মক্কায় ঢোকার, কিন্তু মায়ের নবী, তিনি তো মানবতার নবী, তিনি চিন্তা করেছেন অন্ধকারে মারামারি ঠিক নয়, অন্ধকারে মারামারি ঠিক নয়, কে কারে মারবে, শিশু হত্যা হয়ে যেতে পারে, নারীর উপরে হামলা হতে পারে, এজন্য মানবতা ইহুদিরা শিখায় না, মানবতা বেঈমান শিখায় না, মানবতার মূর্ত প্রতীক হলেন আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মানবতার দোহাই দেয় বেঈমানের দল, মায়ার নবী শিশু হত্যা করাকে অপরাধ বলেছেন, অপরাধ, মানবতা বিরোধী কাজ নবী বলেছেন, কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে, আরাকানের জমিনে মুসলমানের শিশু রক্ত ঝরছে, নাফ নদীর পানি আজও সাক্ষী হয়ে আছে, ফিলিস্তিনের জমিনে ছোট্ট শিশুটা একটা পাথরের টাকা দিয়া ঢিল দেয়, ছোট্ট শিশু পাথরের চাকা, মাটির চাকা দিয়া দুশ্মনের দিকে, ইহুদির দিকে ঢিল দেয়, মিডিয়া সেই ইটাটা দেখায়, ঢিল দেওয়াটা দেখায়, কিন্তু এরপরে এই বাচ্চাটারে গুলি করে হত্যা করেছে, এই সিনটা দেখায় না, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? অতএব আজ যারা মানবতার স্লোগান তুলে, এদের হাতেই মানবতা হত্যা হচ্ছে, আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? ওরা মুসলমানের দিকে হাত উঠায় টেরোরিস্ট বলে, মুসলমান টেরোরিস্ট নয়, মুসলমান সন্ত্রাস নয়, মানবতা শিখাইয়া গেছে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের স্পিরিট ছিল এখনই মক্কায় ঢুকো, কিন্তু নবী সেই স্পিরিটকে থামাইয়া দিলেন, ঢুকতে পারতেন, কেন? মানবতার কারণে, মানবতার কারণে। অতএব আজ আমি ভালো করে বলতে চাই, মুসলমান মানবতা বিরোধী নয়, মুসলমান মানবতা শিখায়, আর ফিলিস্তিনের জমিনে, কাশ্মীরের জমিনে, আরাকানের জমিনে মুসলিম শিশুকে যারা শহীদ করে, এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো টেরোরিস্ট, আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আঙ্গুল উঠাবা একদিকে, বাকি তিন আঙ্গুল তোমারে বাস দেয়, আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? প্যারে হাদিরিন, এজন্য বলি সাবধান, ভালো করে ইয়াদ রাইখো, ভালো করে বুঝো, ভালো করে খেয়াল রাইখো, মানবতা কে শিখাইয়া গেছে, আর কাদেরকে সন্ত্রাসী বলো, কাদেরকে জঙ্গি বলো, বলো কাকে, কাকে বলো, এমন একটা নজির দেখাও তোমাদের ধর্মীয় কোনো পৃষ্ঠপোষকের, তোমাদের ধর্মীয় কোনো নেতার। আমার নবী যত উদাহরণ সৃষ্টি করে গেছেন, যত নজির সৃষ্টি করে গেছেন, একজন ভিন্ন ধর্মের কোনো নেতার এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? অসম্ভব, পারবেই না। প্যার হাজিরিন, এজন্য আল্লাহর নবী থামাইয়া দিলেন। মায়ার নবী বলতেছেন এখানে অবস্থান করো, আল্লাহর নবী এখানে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন, রাত কাটানোর জন্য আমাদের তাঁবু প্রয়োজন, তাঁবু বানাও, আবার খাওয়া দাওয়ার জন্য চুলা বানানো লাগবে, হাজত সারার জন্য বাথরুম বানানো লাগবে, চুলা বানাবা, 10,000 মানুষের জন্য যে কটা চুলা প্রয়োজন এর চেয়ে ডাবল চুলা বানাও, আর 10,000 মানুষের জন্য যে কটা বাথরুমের প্রয়োজন এর চেয়ে বাথরুম অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম এই হেকমতটা তখন বুঝেন নাই যে আল্লাহ নবী চুলা বানাইতে বললেন ডাবল, আর বাথরুম বানাইতে বললেন অর্ধেক কম, কি ছিল হেকমত? সাহাবায়ে কেরামের একটাই শুধু আমল ছিল, আল্লাহ নবীর কথা শুনছেন, আদেশ শুনছেন, সাথে সাথে মানছেন, যুক্তি খাটান নাই। সাহাবায়ে কেরাম কোনো চিন্তা করেন নাই কেন এটা করব, নবী কেন বললেন, এর নাম হলো এতাত। জোরে বলেন, এর নাম কি?
ইতাআত, এর নাম হলো অনুসরণ, এর নাম হলো অনুসরণ। যেখানেই শুনবো আমার নবীর কথা সেখানেই বুঝতে হবে আমার কথা বাদ, যেখানেই শুনবো আমার নবীর মত সেখানেই আমার মত বাদ, যেখানেই শুনবো আমার নবীর কথা আমার নবীর সিদ্ধান্ত সেখানেই আমার যুক্তি বাতিল, এর নাম হলো উম্মত। আমার মতে মত নয় নবীর মতে মত, এর নাম, আওয়াজ দিয়া বলেন, আমার মত মত নয় নবীর মতে মত, এর মত, এর নাম উম্মত। সাহাবায়ে কেরামের ছিল এই নজির, দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না। আমরা তো দাঁড়ানো লইয়া আর বসা লইয়া মারামারি করে রক্ত ঝরে, সাহাবায়ে কেরাম দাঁড়ানো বসানো বুঝতেন না, একটাই শুধু বুঝতেন আমার গোটা জিন্দগিটা কিভাবে নবীর নমুনায় হয়ে যায়, আমার নামাজের কিবলা হবে খানায় কাবা, জীবনের কিবলা কিভাবে হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের টার্গেট, আর তারা তাই করেছেন, নামাজের কিবলা বানাইছেন খানায় কাবা, গোটা জীবনের কিবলা বানাইছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটা আমার নবীর মতো, বসা আমার নবীর মতো, হাসি আমার নবীর মতো, ঘুম আমার নবীর মতো, প্রতিটা কাজ নবীর মতো। এজন্যই নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীর অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবা। জোরে কর সুবহানাল্লাহ। কোন আওয়াজ নাই, বাথরুম বানাইলেন প্রয়োজনের তুলনায় কম, আর চুলা বানাইলেন প্রয়োজনের তুলনায় ডাবল বেশি। আবু সুফিয়ান মক্কার লিডার, খবর পেয়ে গেছে তারা মোহাম্মদুর রাসূলুল্লাহ বেশ সাহাবি লইয়া আসতেন মক্কা দখল করার জন্য, কিন্তু রাত অবস্থান করতেছেন তারা মক্কার পাশেই পাহাড়ের সমতল জায়গায়, সকালে আক্রমণ হবে মক্কা। আবু সুফিয়ান লিডার পাঠাইছে একজন রে গুপ্তচর, সিআইডি পাঠাইছে, যা যে দেখা মোহাম্মদের সাথে কি পরিমাণ লোক আসছে, কি পরিমাণ লোক আসছে। এ আসছে আয়েশা পাহাড়ের উপর থেকে তাকাইছে, যে টাইমে সে আসছে এই টাইমটাতে সাহাবায়ে কেরাম নিজেদের খানা পাকানোর জন্য চুলায় আগুন জ্বালাইছেন। এ পাহাড়ের উপর থেকে ময়দানে তাকায় দেখে কের মানুষ গণব, পুরা ময়দান খালি চুলা আর চুলা। কয় আমারে পাঠাইলো মানুষ গণতে, আমি দি চুলাগুই নাই কলকো পুল পাই না, মানুষ গণব কখন, কারণ চুলা প্রয়োজনের তুলনায় কম না ডাবল বেশি। গোটা ময়দান জুড়ে যদি চুলা আর চুলা হয়, এক একজনের জন্য এক চুলা কেউ বানায় না, পাঁচজন দশজনের খানা এক পাকানোর জন্য একটা চুলা বানায়। সে বলতেছে রাম 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 রাম, এ কোন কাম, মানুষ গণব কখন, পিছনে বেগ গিয়ার। আবু সুফিয়ান রেখা লিডার, খবর বড় জটিল খারাপ। কয় কি খারাপ, কয় মোহাম্মদ যে কি পরিমাণ লোক লই আইছে এর হিসাব নাই। কয় মানে তুই গণলি না, আরে রাখো মানুষ গণব, আমি তো চুলাই গই না কুল পাই নাই, যে পরিমাণ চুলা দেখছি ময়দানে মানুষ গণব কখন, কেউ চুলা গই না শেষ করতে পারবে না। কত তোর আন্দাজ কেমন, একটু ধারণা দে না আমারে, আরে মারামারি করবো তো পরে আগে তো ধারণা নিতে হবে। হ্যাঁ কয় নিছো 70,000 হবে, অথচ নবীর সাথে আসছে মাত্র 10,000, নবীজির সাথে সাহাবি কয় হাজার, ও না হইলো 60-70,000 হবে। আবু সুফিয়ান কয় রাম 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 রাম, এই এত লোকের সাথে কিভাবে যুদ্ধ করবো। কত ঠিক আছে, বোঝা পরামর্শ করা দরকার, শেষ সাথে পাঠাইছে আরেকটারে, কয় আগ্রাতের সিআইডির খবর সত্য না মিথ্যা তুই একটু যাচাই করে আয়। এ যে টাইমে আসছে এই টাইমে মুজাহিদরা ঘুম থেকে উঠে বাথরুমের সামনে লাইন ধরছে, বাথরুম প্রয়োজনের তুলনায় বেশি না কম, তা করলে লাইন শুট হইব না বড় হইব, বুঝছেন অবস্থাটা। এ পাহাড়ের উপর থেকে তাকাইছে মানুষ গন্ত, মানুষ গণব কি, বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এই লাইনই গইনা কুল পায় না। এখন কয় কই হাই 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 হাই, সব তো আর বাথরুমে আসে নাই, কিছু মানুষের বাথরুম ধরছে, বাকিরা তো তাবুতে, যে পরিমাণ লাইনে দাঁড়াইছে এটা গণমু কখন আর হিসাব লইমু কখন, হেও পিছনে বেজ্ঞান গিয়া কো উস্তাদ মারামারি করলে আপনি করেন আমি গেলাম, আমি নাই। বলে কেন কি হইছে, আরে মানুষ যে কি পরিমাণ লই আইছে মোহাম্মদ আমার হিসাবে ধরে না, এটা গণনা কইরা শেষ করা যাবে না। কয় কেন বল না কি হইছে কনা, কয় আমি বল মনে পড়ে, ও কত কইছিল আগ্রাইতে যে গেছে কয় 60-70,000, কয় আরে রাখেন 60-70,000, বাথরুমের সামনে যা দাঁড়ায় আছে এটাই তো 60-70,000। আবু সুফিয়ান কয় যে যে ভাই ফারো বাগো আমিও গেলাম, যে যে ভাই ফারো বাগো আমিও ফোদ দেখি, বেচারা ফোদ দেখা লাগছে না, তাই নিজে মুসলমানই হয়ে গেছে। এটাও আল্লাহর নবীর দোয়া, কারণ আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন পবিত্র বিবি,
তিনি আল্লাহ নবীকে নিয়ে দোয়া করছিলেন, নবী গো আমি একটু হাত উঠাই, আমি একটা মোনাজাত করি, আপনি আমার সাথে শুধু আমিন কইেন। নবী কয়, আচ্ছা ঠিক আছে মোনাজাত করো। নবীজি হাত উঠাইছেন আর উম্মে হাবিবা হাত উঠাই, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়ত দিয়া তোমার হাবিবের সাহাবি বানাই দাও। আর নবী তো আমিন বলে ফেলছেন, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বায়রা বন্ধুরা যুবক, আল্লাহর নবী মক্কায় ঢুকলে বিনা রক্তপাতে কেউ নবীকে বাধা দিল না, বাধা দেওয়ার কথাও না, একে একে সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো। আল্লাহর নবী যখন মক্কায় ঢুকবেন ওই অবস্থায় মক্কার মানুষগুলি তারা এরপরও বিশ্বাস করে না, কিছু না কিছু নবী তো বদলা নিবেনি। আল্লাহর নবীর দুইকেই এলান করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়, আজকের দিন আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো রহম করার দিন, আজকের দিন হলো ক্ষমা করার দিন। নবী বলেন, আমি মক্কার সবগুলি মানুষকে ক্ষমা করে দিলাম, যারা আমার উপরে নির্যাতন করেছে, আমার সাহাবিদের উপরেও নির্যাতন করেছে, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী যখন সাধারণ ক্ষমা করে দিলেন, সাহাবায়ে কেরাম এসে বলেন, নবী গো, ও গো নবীজি, সবকে আপনি মাফ করে দিলেন, কেমন করে গো নবী? আপনি কি আম্মার ইবনে ইয়াসিরের নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি বেলালে হাবশির নির্যাতনের কাহিনী ভুলে গেছেন? আপনি কি খাব্বাবের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আপনি কি আবু বকর সিদ্দিকের নির্যাতনের কাহিনী ভুলে গেলেন? আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবিনারে আমি বলি নাই, বলি নাই, আমি কারো নির্যাতনের কথা বলি নাই, তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা বলে গিয়েছ? আমার উপর মক্কায় যে নির্যাতন হয়েছে এটা কি তোমরা ভুলে গিয়েছ? সাহাবিরা কই, না গো নবী, আমরাও বলি নাই, আমরাও বলি নাই। নবী বলেন, এই মক্কার জমিনে আমি নবী এতিম, ওই অবস্থায় আমি দাওয়াতের কাজ শুরু করেছি, কত নির্যাতন, কত মাথায় আঘাত, রক্ত ঝরলো, খানায় কাবার সামনে সেজদায় গেলাম, দুশ্মন মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপায় দিল, দম যায় 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 যা, আমার মেয়ে ফাতেমা দৌড় দিয়া আইসা, উটের নাড়ি বুড়ি ধাক্কা দিয়ে ফালায়, তোমরা কি ভুলে গেছো? দুই বছর তিন বছর আমি নবী পরিবার সহ বন্দি ছিলাম, শিয়াবে আবি তালিবের ভিতরে আমি তো বন্দি ছিলাম, কারাগারে বন্দি ছিলাম, এই এক বছর নয় দুই বছর, এক বছর নয় দুই বছর, আড়াই বছর টাইম, এই টাইমের ভিতরে কোনো খানা পানি তারা দেয় নাই, আমার পরিবারের লোকগুলি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে, মহিলাদের বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাগুলির কান্না আমি নবীর কানে এখনো ভাসে, খোদার যন্ত্রণায়, খোদার যন্ত্রণায়। একদিন রাতের অন্ধকারে আমার পায়ের নিচে কি পড়লো, একটু নরম নরম মনে হয়েছে, আমি খাবার মনে করে খেয়ে ফেলেছি, আমি নবী আজও জানি না ওই দিন আমি কি খেয়েছিলাম, এত নির্যাতন, এত বিপদ, এত মুসিবত, তোমরা কি আমার সেই কাহিনীগুলি ভুলে গেছ? সাহাবাই কেরাম চোখের পানি মুছে আর কই, না না গো নবী, ভুলি নাই, ভুলি নাই। আল্লাহ নবী বলেন, আমি আমার নির্যাতনের সব কথা ভুলে গিয়া যদি মক্কার মানুষকে মাফ করে দিলাম, তোমরা কেন মাফ করতে পারবা না? সাহাবিরা মনে রাইকো, বদলা নেওয়ার জন্য মক্কা দখল করি নাই, আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য মক্কা দখলে নিয়েছি। যেই মানুষগুলো তোমাদের বাড়িগুলি দখল করে রেখেছে, ওই বাড়ির মালিক সে নয়, সে হলো দখলদার, মালিক হলে তোমরা। আজ সেই বাড়িতে ফিরে যাও, যায়া বাড়ি দখলে নেওয়ার জন্য নয়, যায়া বলবা, ভাই রে তুমি এতদিন পর্যন্ত আমার বাড়ির দখলদার ছিলাম, মালিক ছিলা না, আমি ছিলাম মদিনায়, মদিনায় যাওয়ার কারণে আমার বাড়ি তুমি দখল করে নিয়েছ, আজ আমি তোমাকে মালিকানা সহ বুঝা দিলাম। আমার নবী রহমতের নবী কি পরিমাণ দরদ,
আল্লাহ নবী রহমতের নবী সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে ক্ষমা করে দিলেন। এরপর মক্কার মানুষজন বিশ্বাস করে না, কয়ে কিছু না কিছু বদলা তো নিবেই, কিছু না কিছু বদলা তো নিবেই। যেই পরিমাণ নির্যাতন মক্কার মানুষে করছে, বদলা আবার নেয় না কেমনে? আল্লাহর নবী হঠাৎ করে দেখেন মানুষগুলি বিশ্বাস না কইরা ঘরের মাল সামানা মাথায় লইয়া লইয়া তারা পাহাড়ের দিকে চলে যায়। নবীজি তাকায় তাকায় দেখেন মানুষগুলি নবীকে চিনে না, আমার নবী কি চিনে না। ওই অবস্থায় নবীজি হাঁটেন আর দেখেন একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায়, কষ্ট হয়ে যেতে পারে না। রহমতের নবী কাছে যাইয়া ডাক দিয়া বলতেছেন, মা গো কই যাও? মহিলায় কয়, বাবা তুমি শুনো নাই। বলে কি? কয়, মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে, এই মক্কা মোহাম্মদ দখল করে নিয়েছে, তুমি বুঝি শুনো নাই? আল্লাহর নবী বলেন, মা গো শুনেছি, এও তো শুনেছি মোহাম্মদ তোমাদের কি ক্ষমা করে দিয়েছে। মহিলায় কয়, না রে বাবা তুমি মোহাম্মদ রে চিনো না, মোহাম্মদ রক্তপাত পছন্দ করে, খুব গরম মানুষ, মোহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এজন্য বদলা নিবেই নিবে, তাড়াতাড়ি যান বাঁচাও। আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না, পরিচয় না দিয়া নবী বলতেছেন, মা গো বোঝাটা অনেক ভারী অনেক ভারী, তুমি বৃদ্ধা মানুষ নিতে কষ্ট হয়, আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, কাও নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাও নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত। একটু জোরে বলি আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয়, বাবা তাহলে তো বড় উপকার হতো, নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো, আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, নবীজি কান্দেন আর বলেন, মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না? ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না, দেখো না মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয়, বাবা যুবক এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন, নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই, নবীজির চোখের পানিটা মুইছে তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়, রে যুবক এই দিকে যাবা না ওই দিকে যেও। আল্লাহর নবী বলেন, মা গো ওই দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে? কয়, বাবা ওই দিকে যদি যাও মোহাম্মদের সামনে পড়ার ভয়, মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যেও না, তোমার মতো যুবক আল্লাহর জমিনে আর একজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মোহাম্মদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি যুগের বাড়িটা বৈশা কয়, মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, বাবা ধারণা তো ভালো না, মোহাম্মদ তো অনেক গরম মানুষ, খালি গরম কথা খালি গরম কাজ,
নরম বলতে কিছু নাই, শুধু রক্তপাত। নবী তখন বলেন, মা গো, মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, এটা কি মোহাম্মদকে দেইখা তুমি নিছো, নাকি কারো কথা শুই না এমনটা মনে করতেছ? মহিলা কই, বাবা, আমি জীবনে মোহাম্মদকে দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, উতবা সাহেবের কথা শুই না, এমনটা মনে করি। আল্লাহর নবী তখন চোখের পানিটা মুছে আর কই, মা গো, আর মানুষের কথা শুই না, মোহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, আমি সেই মোহাম্মদ। মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, চিৎকার দিয়া কই, মোহাম্মদ, তুমি যদি মোহাম্মদ হও তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি, বাবা আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে, লিডারগুলি যা শুনাইছে মিথ্যা শুনাইছে, বাবা তোমার মতো এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে, বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সেই নরম নবী গরম হয়েছেন, ওই নরম নবী তিনি আবার গরমও হয়েছেন। কেমন গরম হয়েছেন? মদিনার মসজিদের মিম্বর, মায়ের নবী দয়ার নবী বলেন, কাব ইবনে আশরাফের কল্লাকাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? মসজিদ নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন, জ্যান্ত একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা, কে আসো এমন বলুন তো। ওই সময়ে নবীজি নরম নাকি গরম? আরেকটু জোরে, নরম নাকি গরম? চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল। নবী বলেন, ওই বেঈমানের, ওই মুনাফিকের কল্লাকাইটা আমার সামনে কে আনবা? সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে অনুমতি দেন গো নবী, আমি দুশ্মনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব। নবী বললেন, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন, সঙ্গী নিয়ে রওনা দিলেন। বাইরে তিনি কে? তিনি এমন একজন সাহাবি, যেমন তার সাহস তেমন তার বুদ্ধি। হুদাইবিয়ার সন্ধির সময় একা একা 100 দুশ্মনকে গ্রেপ্তার করে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন। বলুন তো, একজন মানুষ 100 মানুষকে বন্দি করা, এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম? হ্যাঁ, কি পরিমাণ বুদ্ধি, কি পরিমাণ বুদ্ধি! দুইজন সাথী নিয়া তিনি রানা, ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কল্লা আনবেন কেন? কারণ নবী বলেন, সে আমার আল্লাহকে গালি দেয়, আমি নবীকে গালি দেয়, আমি নবী আমার গালি সইতে পারবো, আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না। সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না, আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না, ঠিক কি না? এর নাম হলো মহব্বত। এর নাম মহব্বতের মানুষকে কেউ যদি গালি দেয়, সত্যিকারের আশিক রসুল সেটা সইতে পারে না। যে বলবে আমার নবীকে আমি মহব্বত করি, ভালোবাসি, নবীকে গালি দিলে আশিক রসুল ঘরে বসে থাকতে পারে না, সে অবশ্যই জবাব দিবে, রাজপথে নামবে, রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে। বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রসুল আছে প্রমাণ হয়েছে। আর যারা নবীর এসকো ভালোবাসা মুখে শুধু কয়, রাজপথে দেখা যায় না, জিলাপি পাইলে দেখা যায়, এরা সত্যিকারের আশিক নয়, আশিক নয়, মুখে আশিক, মূলত আস্তা একটা চিটা। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ হয়েছে আশিক রসুল আসেনি না নাই, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যাও, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন, আর বলতেছেন, দোস্তরা, সর্বদা তোমরা সজাগ থাকবা, আমার চোখের দিকে তোমরা নজর রাখবা, মুখে সব কথা বলা যাবে না, চোখের ইশারায় কাম করা লাগবে, যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা, চোখের ভাষা বোঝা লাগবে, চোখের ভাষা বুঝতে হবে, জবানের ভাষা চলবে না। ভাইরা বন্ধুরা, এই বইলে তিনি গেলেন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে, যাইয়ে তিনি ডাক দিলেন, নেতা, ও নেতা,
নেতা ডাক্তার শোনা মাত্রই কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও আসতেছি একটু অপেক্ষা করো। কাব ইবনে আশরাফ নেতা ডাক শুইনা একদম ফুলে গেছে, ফুটবল যাবে ফুলে, কারণ নেতা ডাক বড় মজা। এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করতেও রাজি, তবুও নেতা ডাক শুনতে চায়, ঠিক কিনা? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন, কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে, পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা, যেই বলে পাম দিলে পাম লয় এই বল রেই লাতি দিতে মজা, যেই বলে পাম দিলে পাম লয় না এই বল দেখেও লাতিও দেয় না। এজন্য তিনি ভাবছেন, ওরে তো সাইজ করতে আসছি, আগে ওরে একটু ফুলানি লাগবে, একটু পাম দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে, যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে। দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে, যেই বলছেন নেতা কয়েকটু দাঁড়াও আসতেছি, মুহাম্মদ ইবনে মাসলামা কয়ে বুঝছি তুমি পাম লইছো, যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে এমনি তার বউ কয়, কাব ইবনে আশরাফের বউ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি বুখারী শরীফ জিলদে সানিতে এনেছেন, তার বউ কি কয় শুনবেন, বউয়ে কয় স্বামী গো যায়ো না, ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না। নেতা তো নেতার বউ, নেতা নেতার বউ, নেতার বউ বড় নেতা আরেকজনে কয়, এটাই তো নিয়ম আমাদের দেশে, মূল যেটাকে হেড হের কামকাজ হের দমক দমক কমই হয়, কিন্তু তার ডাইনে বামে সাইডে যার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন, ঠিক না? সাইডে যারা থাকে এরার তাফালিং দেখে কে, আমার ভাই অমুক, আমার দুলাভাই অমুক, আমার স্বামী দারোগা, দেখেন না ওই দারোগার বউ হেও দারোগার থেকে আরো বড়টা, দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায়। তো এরকম ভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিছেন, কাব ইবনে আশরাফের বউ কয় যায়ও না, কেন কিসে কই যাও, কয় আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে, হায় রে কত সুন্দর ডাক, আমারে খুব কমই দেয়, এভাবে ডাক দিছে যাইতেছি, কাব ইবনে আশরাফের বউ কয় হুনো তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে, কয় কেমন কেমন মানে, কয় আমি এই ডাকে রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ, কি জাত মহিলা বুঝেন, কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেড়ার টাল দি না, মহিলাদের মাথায় গিলু আছে কিন্তু, না থাকলে দেশ চালা কেন আসেনি না নাই, হ্যাঁ সৌদি যাই গেলাম হজে গেলাম, আল্লাহ পাক নেওয়াইলেন আমারে সৌদি এক শায়খে জিগায় বাড়ি কই, আমি বাড়ি বাংলাদেশ, এমনি আমার আরবিতে কয় তোগো দেশ পুরুষ মানুষ আসেনি, আমি মনে মনে কুমাই বেজাতের বেজাতি বা মাথায় আমাকে পুরুষ মানুষ নাই, আমারে কি তোমার মহিলা মনে হইতেছে, কয় না এটা কই নাই, এক বেটি নামে আরেক বেটি উঠে বেটাইন কই, অন্ত জাগা মতো দিয়া দিছে আমারে, তা আমি কইলাম তোমাকে দেশে এরম একজন বেটি বাইর করো, বাইর করো, আমাকে দেশে বেটির এই যদি এমন হয় বুঝো বেটাইন কি যাত, তখন আইসে দিছে আইসা কয় না মিয়া মিয়া কয় না তুমি ঠিক আছো, তো কয় রক্তের গন্ধ পাই, আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই করলা জীবন ভরে, এখনো জামাই ছিল নাই, আরবের মাটিতে এমন কোন মার ফুত আছে আমার গায়ে টুকা দিব, ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে, ফয়সলা তো হয়ে গেছে আসমানে, কয় দাঁড়াও আসতেছি আসছে, আর আসা মাত্রই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নেতা কি আতর মাখলেন, ওই সময় আতর মাখার সিস্টেম ছিল লম্বা চুল রাখতো, আল্লাহ নবী ওইভাবে আতর মাখতেন, মাঝখান দিয়ে ফিতা ফাড়া হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো, আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু বাইত, তো আতরটা খুব দামি, মুহাম্মদ ইবনে মাসলামা ওনার উদ্দেশ্য হইল তো খালি ওরে পাম দেওয়া, পাম বেশি দেওয়া, আয়া আসার লগে লগেই বলতেছেন, নেতা কি আতর মাখলেন এত গ্রান, হে কয় আরে এ আতর তোরা পাবি কই, তোরা ফকির নির্জা, আরে আমরাই তো ই আতর মাখি, এটা আরবের সবচেয়ে দামি আতর, মুহাম্মদ ইবনে মাসলামা কয় এবারও তুমি পাম লইছো, তোমারে তো আমি খেল মো তোমারে নিয়া টার্গেট হইলো এটা, তো নেতা এই আতরটা কি আমি একটু শুঙতে পারি আমার নাক দিয়া, কয় হ্যাঁ কতে মাথাটা একটু নোয়ান, ওই শুরু হয়েছে, কয় মাথাটা একটু নোয়ান আতরটা একটু শুঙবো, কয় হ্যাঁ হ্যাঁ এই যে নাও নাও,
মাথাটা নইয়া মাথাটা আগায় দিছে, আর চুল তো লম্বা, চুলটা মাঝে আপনি ধরছেন দৈরা, আতর শুনবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন, সাথের দুজনের চোখ দেখুন, তোরা এখনো দেরি করস কে, দেখোস না বলির ফাটা হয়ে গেছে, টান কইরা ধরে রাখছেন বলির ফাটা, আর দেরি করস কে, আর তো দেরি নেই, সাথে সাথে তলোয়ার বসায় দিছেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, এই কল্লা চুলের মধ্যে ধইরেই আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, নেন গো নবী যার মাথা চেয়েছিলেন, নবী যে তখন ওই মাথা দেখে বলছেন, হা দা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের মাথা। বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে, নরম না গরম? তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না, জায়গা মতো গরম হওয়াও শিখায়। হ্যাঁ, এজন্য আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ কেমন জানোনি, এত নরম, এত নরম, তারা জায়গা মতো নরম, জায়গা মতো গরম, জায়গা মতো নরম, জায়গা মতো গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবি, রুহামা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার, ওমরের মতো সাহাবি গরম সাহাবি, আবু বকর নরম, জায়গা মতো গরম হইছেন, ঠিক না? একটা ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, দ্রুত পাঁচ মিনিট, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে সুরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মাই তেরি পেচান এহি হ্যায়, বস জান লিয়া মাই তেরি পেচান এহি হ্যায়, উলফত মে বরাবর কে জফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে জফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হায়া গুর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায়া গুর দিল মে মজা হো, এক চশম জদন গাফিলা যা শাহ নবাশি, এক চশম জদন গাফিলা যা শাহ নবাশি, শায়দ কি নিগাহে কুনদা গাহ নবাশি, শায়দ কি নিগাহে কুনদা গাহ নবাশি। এজন্য ভাইরা মনোযোগ আমার দিকে খেয়াল করে শোনো রে যুব, আমরা যখনই দেখব সম্পর্ক, আমার ইমানের সম্পর্ক, এখানে কোনো দ্বন্দ্ব নাই, এখানে কোনো মারামানি নাই, মুসলমানে মুসলমানে আমরা আপন, জমি নিয়ে কোনো দিন ঝগড়া হবে না, ক্ষমতা নিয়ে আমাদের ভিতরে কোনো দিন মারামারি হবে না, ইসলাম সেটা আমাকে আপনাকে শিখায় না, কিন্তু ইসলাম বলে যদি ইসলাম আর কুফুরের মধ্যে টক্কর বেজে যায়,
ইমান আর কুফরের মধ্যে যদি টক্কর বেজে যায়, হক বাতিলের দ্বন্দ্ব যদি লেগে যায়, নাস্তিক আর আস্তিকের ভিতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার ইসলাম নিয়ে যদি কেউ আঙ্গুল তুলে, তাহলে এই ক্ষেত্রে আমি আর নরম না, নরম না, এখানে আমি আগুনের চেয়ে বেশি গরম। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে তখন আর আমি নরম না। আর তো লেগে গেছেই, হক বাতিলের দ্বন্দ্ব আজ পরিষ্কার হয়ে গেছে, কারা হকের পক্ষে কারা বাতিলের পক্ষে, আজ সেটা পরিষ্কার, আজ সেটা পরিষ্কার। অতএব ভাইরা মনে রাখবা, উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে ডাক দিবে তখনই মনে করবা হক বাতিলের দ্বন্দ্ব, তখনই মনে করবা ইমান আর কুফুরের মধ্যে টক্কর বেজে গেছে, তখনই মনে করবা আমার ইমান ডাকাতি করার পায়তারা চলছে, ওই অবস্থায় আমি নরম না, নরম না। আমার নবীর আখলাক হলো ওই অবস্থায় মুমিন হবে আগুনের চেয়েও বেশি গরম। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি, একটু দাঁড়াও জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান, রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না, নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকে ঘর তোর সাহস থাকলে ধার, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, আরেকটা বার হাত উঠে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম সাহাবী, তিনিও গরম হয়েছেন জায়গা মতো, প্রতিদিন এক রাস্তা দিয়া যান,
ইহুদি উনাকে গালি দেয়, জবাব দেন না, বাপ তুলে গালি দেয়, আবু বকর জবাব দেয় না, জবাব দেয় না, কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবি, ওনাকে গালি দিয়েছে জবাব নাই, বাবাকে গালি দিয়েছে জবাব নাই, গোষ্ঠী তুইলা গালি দিছে জবাব নাই। একদিন ইহুদি আবু বকরকে কেঁপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ার নবী তুলে গালি দিছে, আল্লাহকে গালি দিয়ে বসছে, কয়ে মুসলমানরাও ফকির, ওদের আল্লাহও ফকির, ওদের নবীও ফকির। নাউজুবিল্লাহ, কর সিদ্দিকে আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির নবী ফকির, সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন, নরম সাহাবি, এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই, জবাব দেন নাই, সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল, এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন, চোরটা খাইয়া গালটা একদম পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে, দোপাশ দিয়ে মাটিতে পড়ে গেছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে। নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন, আরো জোরে টেকে না, নরম হাত যখন গরম হয় তখন খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আবু বকরের হাত ছিল এতদিন নরম, হঠাৎ করে হয়েছে গরম, নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত, ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে কেরামের হাতের পিছনে আছে আল্লাহর হাত, ওলি আল্লাহদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত, সাহাবিদের হাতের পিছনে আছে আল্লাহর হাত। উঠে না, উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কিনা জোরে কন, উঠে না, উঠে না, উঠে না, উঠলে খবর খাওয়া যায়। মুসা নবীর হাতের তাপ্পর খাইছিল ফেরাউনে, সেই শিশুকালে দুধের বয়সে, দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসা নবীর হাতের তাপ্পর, খাইয়েই ডাক দিছে আসিয়ারে, ও আসিয়া কই গেলা, তাড়াতাড়ি আও, খবর হয়ে গেছে, কি হইছে, কই আমার গালে চোর মারছে, কেডায় মারছে, কয় এই ছোট বাচ্চায়। আসিয়া বলি, এটা তুমি কি কও, ছোট বাচ্চা হাত নাড়া নাড়ি করছে, তোমার গায়ে লাগছে, গালে লাগছে, তুমি কও চর, বাচ্চারা এমনি তো হাত নাড়া নাড়ি করে। ফেরাউনে কয় না গো আসিয়া, চোরটা আমি খাইছি, আমি বুঝি, ইডা বুঝা মারছে না না বুঝা মারছে, আমি বুঝছি ভালো কইরা, শুধু মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল, এটা আমি টের পাইছি। তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত, উঠে না, উঠে না, উঠলে খবর হয়ে যায়, ঠিক কি না। উলামায়ে কেরাম হাত তুলে না, তুলে না, তুলে না, উলামায়ে কেরাম নরম জাতি, নরম থাকতে দাও, উলামায়ে কেরাম হাদিস পড়ায়, উলামায়ে কেরাম দিনের কাজ করে, দিনের কাজ করতে দাও, তোমরা মরা গরু হাড্ডি চাবাও, যা মন চায় তা চাবাও, আমাদের কোরআনে আঙ্গুল দিও না, আমাদের টুপিতে আঙ্গুল দিও না, মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না, নামাজে আঙ্গুল দিও না। উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনে রহমত নাজিল করে, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা না, ষড়যন্ত্র করবা না, মনে রাখবা, যদি কর, যদি আঙ্গুল তুলো, যদি কোরআনে আঙ্গুল তুলো, তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায়, মুসা নবীর হাতের মতো, আবু বকরের হাতের মতো, ঠিক কিনা জোরে ক। যে যে লাইনে আসো এই লাইনে পণ্ডিতি করো, আরেক লাইনে যাও না, তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই আসো এই লাইনে পণ্ডিতি জাফারও করো, আমরা তোমার ইগানোকে পণ্ডিতি করি না, তুমি ডাক্তার ডাক্তারি লই আসো এই লাইনে পণ্ডিতি করো, আমরা এই লাইনে গিয়ে কথা কইও না, কারণ এই লাইনে আমরা পণ্ডিত না, কিন্তু আমরা যে লাইনে পণ্ডিত এই লাইনে পণ্ডিতি করতে আইও না, ইগানো করার আগে একটু বুঝো, তুমি মেজর হওয়ার ডাক্তার হওয়ার যাইও, যত যা কিছুই হও, যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর, ঠিক কি না। উলামায়ে কেরামের কথার ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে, সবাইকে এই কথা জেনে রাখা উচিত। আপনাদেরকেও যারা বগলের নিচে বুখারি শরীফ বুখারি শরীফ লইয়া লইয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে, কয় নামাজ হয় না, মৌলবীদের কথা ঠিক না, মৌলবীদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না, জানাজা পড়লে জানাজা হবে না, রুকু ইবাই করলে হয় না, হাত ইবাই বাঁধলে হয় না, এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারি লইয়া, আমি ভালো করে বলতে চাই, মনে রাখবা পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে, যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে, পরিষ্কার টান দিয়া দুইরা মুফতি সাহেবের কাছে আনবেন, মুহাদ্দিস সাহেবের কাছে আনবেন, দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, তখনই কইবো আমার ফেটে কামড় মারছে, আমার বাথরুমে যাইতে দাও, ঠিক না। আপনারা কোনো তর্কে যাবেন না, আপনারা তো হে হে তো সহি হাদিসের বান্ডাল লইয়া আইছে, অত ভেয়ের সাথে আপনারা চাপা করে পারবেন না, হে কয়েকটা হাদিস মুখস্থ করে বহুত বড় চাপা লইয়া আসছে, এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই,
দেখবেন হের জ্বর উঠতে গেছে, জ্বর। এটা হইলো হের ট্যাবলেট, এটা হইলো ট্যাবলেট। আপনারা তর্কে যায় না, অদ্দূরে বলে ভাই এত হাদিস বুঝি না, এত সহি হাদিস আর হাসান হাদিস গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কো, এত কিছু বুঝি না, চলো হুজুরের কাছে যাই, দেখবা হের সাথে সাথে 104 ডিগ্রি জ্বর, ঠিক না পণ্ডিতি? যার যার সাবজেক্টে প্যার হাজরিন বলেন, আমরা নিষেধ করি না। ওলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন বুঝান, কিন্তু একজন আলেমের, একজন মুফতি মুহাদ্দিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। আর আলেমদের কথা শুনে আপনি বলতেছেন, ওলামায়ে কেরামের জবানে শুনছি এমন কই, আপনি কেন না দাওয়াতে তবলিগ করতেছে, ভালো দাওয়াতে তবলিগ এইভাবে চলছে, আলেমদের জবানে শুনছি, ভালো কথা কও, কাউন্টার যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞতা কা লাগবে। এটা তো একটা পাগলেও বুঝে, তুমি মেজরিয়া বুঝো না তো তোমার মাথা কি ঢুকছে, ঠিক কিনা? এটা একটা পাগলেও বুঝে। এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামীকাল আপনাদের এই হাসপাতালে আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর যত সিজারের রোগী আছে এরা অপারেশন করবো, দেখবেন সবাই কইবে ইন্না লিল্লাহ, হুজুর এইবার এই কাম শুরু করলো, সিজার তো আর হইতো না, এটারে মাইরা কবর দেওয়া লাগবো, ঠিক না, মরার কাম হইব, এই কাম তো হুজুরা করে না, তোমরা এটা করতে হবে। প্যার হাজরিন, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসাই দিছেন, যদ্দুর গায়ে শক্তি আসিল, হের গায়ে তো আঙ্গুলের দাগ পড়ে গেছে, সুজা নবীজির দরবারে গিয়া কয় মোহাম্মদুর রসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে ফিডাইছে, কই 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 দে গালে, আল্লাহ নবী যে দেখেন গালে এখনো আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের দাগ পড়ে গেছে গালে, বুঝেন এটা কি জেনতেন চোর, এটা কি জেনতেন চোর? নবী বলতেছেন তুমি ভুল বলতেছো, মনে হয় কামটা উমরের, কারণ আমার উমরে এরকম কইরা অভ্যাস আছে, কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো, আবু বকর না, আবু বকর এমন করতে পারে না, আবু বকর তো নরম। ইহুদি কয় আপনার নরম সাহাবিও গরম হইছে, আপনার নরম জনই আজকে গরম হইছে। আল্লাহ নবী বলে কেন, আমার আবু বকর তো হঠাৎ করে এমন গরম হওয়ার কথা না, কয় এমনি দেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয়, কয় এমনি নবী যে আবু বক্করকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন আবু বক্কর ঘটনা কি, চটটা তুমি মারছো, সিদ্দিক আকবর তিনি তো সিদ্দিক, সিদ্দিক কাকে বলে, জীবনে যে মিথ্যা কথা বলে না সিদ্দিক, ডাক দিয়া বলে নিয়া রাসূল আল্লাহ নবী গো আমারে গালি দিছে, বাপ তিলা গালি দিছে, সব গালি শুনতে পারছি, কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে আপনারে গালি দিছে তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট, ইমানদারের সামনে আল্লাহর গালি হবে, আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ হবে, আর ইমানদার যদি চুপচাপ চলে যায় কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার দলের লোক, এই মনে কইরা যদি নীরব চলে যায়, নবী বলেন তার ইমান নাই, ইমান নাই, মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন, চলে যায় যদি বোঝা গেল ইমান নাই, কপালের ভিতরে নামাজে পড়তে পড়তে নামাজের কর পড়া গেল, এরপর নবী বলেন তার ইমান নাই, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো, ইসলামের বিরুদ্ধে কথা শুনলো, নবীর বিরুদ্ধে কথা শুনলো, এরপরে চলে যায়, কয় থাক বলে ফেলছে, বলে ফেলুক, এই বইলে যদি কেউ চলে যায়, আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম, সার্টিফিকেট দিলাম, ওর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ইমান নাই। এজন্য ভাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি মারছি গো নবী, যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে, আল্লাহর নবী বলে আবু বকর মোহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার রে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো, তোমার আল্লাহকে গালি দিছে দলিল দাও দলিল, নতুবা সে কসম করে কিন্তু বিচারের রায় পক্ষে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক বলেন নবী গো কেউ ছিল না গো নবী, ওখানে কেউ তো ছিল না, আমি আর সে শুধু ছিলাম, সাক্ষী দিবে কে? নবী বলেন তাহলে রেডি হয়ে যাও, তোমার গালে এইভাবে একটা চোর মারবে, এইভাবে চোর মারবে, সাথে সাথে আবু বকর চুকের পানি সেইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক কেউ দেখে নাই, কেউ শুনে না, কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো সব শুনছো, সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠায় কয় বন্ধু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম, সুবহানাল্লাহ। তাহলে নরম সাহাবী হতে গরম গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বোঝা গেল, নরম সাহাবীও গরম হয়েছেন, ঠিক কিনা ভাই?
এজন্য বলতেছিলাম আমার মূল কথা উদ্দেশ্য, আজকে সিরাতুন নবীর প্রোগ্রাম ওলামায়ে কেরাম হাতে নিছেন, আপনারা সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। কী ছিল নবীর সিরাত? উল্লেখযোগ্য একটা নবীর বৈশিষ্ট্য ছিল, নিজের স্বার্থে, হুজুর আমার আগে বলে গেলেন, নবী তার ব্যক্তি স্বার্থে কোনো দিন গরম হন নাই, কিন্তু ইসলামের জন্য এমন গরম হওয়া হয়েছেন, এরও কোনো নজির আর কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা? এমন গরম হওয়া হয়েছেন, এখানে কোনো সার নাই, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এখানে কোনো সন্ধি নাই। যখনই দেখব আমার সামনে হক বাতিলের দ্বন্দ্ব, ইমান আর কুফুরের দ্বন্দ্ব, ইসলাম থাকবে কি থাকবে না, এই জমিনে আল্লাহর দিন থাকবে কি থাকবে না, এই প্রশ্ন যখন আমার সামনে আসবে তখন আমাকে আর নরম থাকার কোনো সুযোগ নাই। ইমানের দাবি হলো আগুনের চেয়ে বেশি গরম হয়ে যাও। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকে নিজেদের ভিতরে সব ধরনের মারামারি দ্বন্দ্ব থেকে আল্লাহ হেফাজত করো। আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই, যে যে দল করে, আল্লাহ এই দল আমাদের বড় পরিচয় নয়, বড় পরিচয় আমরা মুসলমান। আমরা দলের কারণে কেউ কারো গায়ে যেন হাত না তুলি, আল্লাহ আর ইসলামের পক্ষে যেন আমরা সর্বদা মজবুত থাকতে পারি, আমরা যেন তলোয়ারের চেয়েও বেশি ধারালো থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সবাই বলে আমিন। وآخر دعوانا ان الحمد لله رب العالمين اپنا در سامنے ایک رومال جتی سے অনেক খরচ এটা তো আপনারা বুঝছেন।